হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিরিয়ানির কথা মনে হলেই আমাদের জিভে অটোমেটিক পানি চলে আসে। বিরিয়ানি এমন মজার একটা খাবার, আর এটা যদি ঘরেই মজা করে তৈরি করা যায় আর খাওয়া যায় তাহলে কত মজা হয়। তাই বিরিয়ানির রেসিপিটাই খুব সহজ করে আমি আপনাদের কাছে আজকে শেয়ার করব। 1.5 কেজি গরুর মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি 3/4 কাপ পেঁয়াজ কুচি, লবণ 1/2 চা চামচ, জিরা গুঁড়া 2 চা চামচ, লাল মরিচের গুঁড়া 2 চা চামচ, বিরিয়ানি মশলা যেটা প্যাকেট পাওয়া যায় সেটা 1.5 টেবিল চামচ, আদা রসুন বাটা 4 চা চামচ, টক দই 3 টেবিল চামচ। এগুলো দিয়ে মাংসের সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাংসটা মেরিনেট করার জন্য রেখে দিতে হবে। ভালোভাবে মাখানো হয়ে গেলে মেরিনেট করার জন্য 1 ঘন্টা রেখে দিতে হবে। এদিকে পোলাওয়ের চাল এখানে 3 কাপ নিয়েছি, আর সেটা ভালোভাবে ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি। এবার চুলায় একটা পাত্রে মাংসগুলো দিয়ে এর মধ্যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি কিছুটা, তারপর পেঁয়াজ বেরেস্তা করার যে তেলটা সেই তেলটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন মাংসটা নরম হয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত ভালো করে রান্না করতে হবে এবং পুরোটা সময় ঢেকে রান্না করতে হবে। আপনারা চাইলে প্রেশার কুকারেও রান্না করতে পারেন, এতে সময় কম লাগবে। প্রথমে মাংসটা কষিয়ে নিতে হবে, মাংস থেকে কিছুটা পানি বের হবে, তারপর সেই পানিতেই মাংসটাকে কষিয়ে নিতে হবে। পানিটা শুকিয়ে আসা পর্যন্ত এভাবে রান্না করে নিতে হবে। মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিতে হবে এবং তারপর আবারও ঢাকনা দিয়ে বন্ধ করে রান্না করতে হবে। মাংস কষানো হয়ে গেলে এর মধ্যে 1 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি মাংসটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। আপনারা আপনাদের প্রয়োজন মতো পরিমাণে পানি দিতে পারেন, গরম পানি দিলে বেশি ভালো হবে। বিরিয়ানির জন্য মাংস নরম করে সিদ্ধ করে নিতে হয়, আর আমার মাংসটা নরম হয়ে সিদ্ধ হয়ে গেছে, মাংস রান্না শেষ হয়ে গেছে, তেল ওপরে উঠে এসেছে। এই সময় বিরিয়ানি মশলা আরও 2 চা চামচ ওপরে দিয়ে দিতে হবে, সাথে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিতে হবে এবং আর কিছুক্ষণ একটু নেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে বন্ধ করে জাস্ট 5 মিনিটের মতো রান্না করলেই রান্না শেষ হয়ে যাবে। মাংস রান্না শেষ, আর মাংসে আমি বেশি করে তেল দিয়েছিলাম, সেই তেলটাই আমি তুলে নিব পোলাওয়ে দেওয়ার জন্য। তো এই তেল এখান থেকে আমি তুলে নিয়েছি, সেই তেলটাই আমি এখানে বিরিয়ানি রান্না করার জন্য দিয়ে দিচ্ছি পাত্রে। তারপর 1টা তেজপাতা দিয়ে দিচ্ছি, 2টা সাদা এলাচ দিয়ে দিচ্ছি এবং সামান্য পরিমাণে দারচিনি দিয়ে দিলাম, কারণ বিরিয়ানি মশলার মধ্যেই এই সবগুলো মশলা আছে তাই আমি অল্প করে দিয়েছি। এরপর চাল দিয়ে দিলাম এবং কাঁচামরিচ দিয়ে দিচ্ছি বেশি করে। চালটা কিছুক্ষণ ভেজে নিতে হবে। কিশমিস দিয়ে দিলাম, আলু বোখারা দিয়ে দিচ্ছি, আলু বোখারাটা অল্প পরিমাণে দিলেই হবে। চালটা একটু ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে 6 কাপের মতো গরম পানি দিয়ে দিচ্ছি, ফুটন্ত গরম পানি হতে হবে। তারপর ভালোভাবে নেড়ে মিশিয়ে এর মধ্যে 1/2 কাপের মতো দুধ দিয়ে দিলাম এবং 2 চা চামচের মতো লবণ দিয়ে নেড়ে মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে চালগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। পোলাওটা কিন্তু মিডিয়াম লো আঁচে রান্না করতে হবে, তবেই সঠিকভাবে রান্না হবে। পোলাওয়ের চালগুলো পরিমাণ মতো সিদ্ধ হয়ে গেছে, এখন অর্ধেক পরিমাণে পোলাও আমি একটা প্লেটে তুলে নিচ্ছি, আর অর্ধেকটা রেখে তার উপরে আমি মাংস এবং বাকি সব কিছু দিয়ে দিব। রান্না করা মাংসটা আমি দিয়ে দিচ্ছি, মাংসটা ভালোভাবে ছড়িয়ে দিয়ে তার উপরে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, তারপর গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 3 চা চামচের মতো, এতে টেস্ট ভালো হবে, খেতে ভালো লাগবে। ঘি দিয়ে দিচ্ছি 3 চা চামচের মতো, তারপর এর ওপরে তুলে রাখা রাইসগুলো দিয়ে দিচ্ছি এবং সেই রাইসগুলো দিয়ে মাংসটা ভালোভাবে কভার করে দিচ্ছি। এখন এর উপরে আরও সামান্য পরিমাণে 1 চা চামচের মতো ঘি দিয়ে সামান্য বেরেস্তা দিয়ে তারপর ফুড কালার দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, না দিলেও কোনো সমস্যা নাই, আর দিলেও খুব কম পরিমাণে দিতে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে খুবই লো আঁচে, খুবই অল্প আঁচে দমে রাখতে হবে 20 থেকে 25 মিনিটের মতো, আর তারপরেই বিরিয়ানি রেডি হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমার বিরিয়ানি একদম রেডি হয়ে গেছে। বিরিয়ানি থেকে এত সুন্দর একটা গন্ধ বের হবে যে আপনার গন্ধেই আরও বেশি ক্ষুধা লেগে যাবে। সো এই রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমি বিরিয়ানির রেসিপিটা খুবই সহজ করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে সহজ মনে হয়েছে এবং আপনারা সহজেই এই রেসিপিটি বাসায় ট্রাই করতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত, লাইক করতে ভুলবেন না, আর আমার পেজে ফলো করে রাখবেন, আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।